ওয়েলকাম টু অ্যাডোবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে একটি ছবির যদি কালো থাকে সেই ছবিটি কিভাবে আমরা ফর্সা বা সাদা বা হোয়াইট বা সুন্দর করতে পারি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। আমি আজকের এই ভিডিওতে ব্যবহার করছি ফটোশপ 2021 যে আপডেট ভার্সন, সেটি আপনারা সিসির যে কোনো ভার্সন দিয়েই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো আমরা এই ছবিটিকে মিনিমাইজ করে রাখলাম এবং এই ছবিটি আমরা কাজ করব। তো আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ছবিটি আমরা একটু জুম করে নেই, এটার মধ্যে তেমন কোনো কাজই নেই, শুধু একটা কাজ আমরা করব, সেই কাজটার পর আমরা শুধু এটা ব্রাশ করে দিব, তাতেই আমাদের এরকম হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র লেয়ার, এই লেয়ারটিকে আমরা এখান থেকে লকটা আনলক করে নিব। আনলক করতে ডাবল ক্লিক করব এই লকের উপর, এরপর এখান থেকে ওকে বাটনটা প্রেস করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেয়ারের লকটি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ লকটি কিন্তু এখন নেই। তো এরপর আমরা উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নিতে আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনের মধ্যে একটি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার হয়ে গেছে। এবার আমরা এই লেয়ারটি হোয়াইট কালার করে নিব। তো এখান থেকে আমরা এই হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে। তো দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে। এখন আমরা এই নিচের যে লেয়ারটি, এটি নিচে থাকবে, নিচে অর্থাৎ আমাদের অরিজিনাল যেই লেয়ারটি, ফটোর যে লেয়ারটি, সেটি নিচে থাকবে আর উপরে হোয়াইট কালার থাকবে। এরপর আমরা এখান থেকে যে নর্মাল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নর্মাল অপশনটার মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে এই সফট লাইট অপশনটার মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। এরপর কিবোর্ডের যেই ওয়াল্টার বাটন আছে, এই কিবোর্ডের ওয়াল্টার বাটন প্রেস করে ধরে এখানে দেখতে পাচ্ছেন মাস্ক আইকনটি, এই মাস্ক আইকনের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাস্ক হয়ে গেছে। এবার আপনারা এখানে একটু খেয়াল করেন, একটা হোয়াইট কালার, একটি ব্ল্যাক কালার, আমাদের ব্ল্যাক কালারের মধ্যে সিলেক্ট থাকবে। আবার এখানে ফরেগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফরেগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে আর ব্যাকগ্রাউন্ড কালারটি আপনাদের ব্ল্যাক থাকবে। এই মতো অবস্থায় আমরা ব্রাশ আইকনটি সিলেক্ট করে নিব এবং এটার অপাসিটি এবং ফ্লো দেখতে পাচ্ছেন, অপাসিটি 100%, ফ্লো 100%, এটা দুটাকে আমরা অপাসিটি 100% এবং ফ্লোকে 100% রেখে দিব। এরপর আমরা ছবিটা আমাদের আন্দাজ মতো করে বড় করে নিব, যতটুকু আমাদের কাজ করতে সুবিধা হয় ততটুকু বড় করে নিব এবং এই ব্রাশটি আমরা এখানে, এবং এরপর এই ব্রাশটি দিয়ে আমরা এখানে পুরো ছবিটাকে ঘষে দিব। আপনারা দেখতে থাকুন এবং এটার পর আমরা দু একটা কাজ করব, তাতেই করে প্রফেশনালি যেই কালারটি ছবির আসার কথা সেই কালারটি কিন্তু এসে যাবে। এর মধ্যে অবশ্যই আমরা খেয়াল করব যে ব্রাশ যখন করব তখন শুধুমাত্র যে এই ব্ল্যাক কালারগুলো বাদ দিয়ে ব্রাশ করতে পারলে আরও ভালো। আমি একেবারেই ব্রাশগুলো করে দিচ্ছি, এরপর আমরা এটাকে অটোভাবে চেঞ্জ করে নিব। তো আপনারা ব্রাশটা করবেন খুব ধীরে আর খুব সুন্দর করে ব্রাশটি করার চেষ্টা করবেন, কারণ এই ব্রাশটি আপনি যত প্রফেশনভাবে করতে পারবেন বা যতটা ধৈর্য নিয়ে করতে পারবেন আপনার ছবির যেই সৌন্দর্যটা সেটা ততটাই বেশি বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ব্রাশ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই মাস্ক আইকনটা আর নিচে যে মেইন লেয়ারটি সেটিকে আমরা একসাথে করে ফেলবো। এর জন্য আমরা আবারও একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব প্লাস আইকনে ক্লিক করে। এরপর আমরা এখান থেকে চলে যাবো ইমেজ, ইমেজ থেকে আমরা অ্যাপ্লাই ইমেজ দিয়ে আমরা এটাকে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন যে নিচের যেই দুটা মিলে যেই লেয়ারটির যেই কাজ, সম্পূর্ণ কাজটা আমাদের উপরের লেয়ারের মধ্যে চলে এসেছে। তো আমরা চাইলে লেয়ারগুলো একসাথে করে ফেলতে পারবো। এর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন প্রেস করে ই বাটন প্রেস করলে কিন্তু একসাথে হয়ে যাবে। আমরা যদি আবার কন্ট্রোল জেড বাটন প্রেস করি তাহলে আগের অবস্থানে ফিরে আসবো। এটা ফটোশপের কাজ যারা করেন তারা সবাই জানেন। তো আমরা এই সবগুলো লেয়ার একসাথে করে ফেলছি কন্ট্রোল শিফট বাটন প্রেস করে ই বাটন প্রেস করে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সাদা অবস্থায় আছে। আমরা যে আগের ছবিটা দেখি এই ছবিটা কিন্তু একটু কালার আছে, এই ছবিটার মধ্যে কিন্তু সেই কালারটা নেই। তো আমরা এর জন্য আমরা এই এটার আগের ঠোঁটটার মধ্যে একটু মানে কালার দিয়ে নিই। ঠোঁটের মধ্যে কালার দিতে আমরা এখানে আবার একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এরপর ব্রাশ টুলটি নিব, এখানে রেড কালারটি দিয়ে দিব, ফোরগ্রাউন্ড কালারটা আমরা রেড করে দিই। ফোরগ্রাউন্ড কালার রেড করার পর আমরা ওকে করে দিব এবং ব্রাশটির মধ্যে রেড কালার চলে এসেছে, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালারের যেই কালারটি থাকবে ব্রাশের মধ্যেই সাধারণত সেই কালারটি আমরা পেয়ে থাকি। তো আমরা এখানে মানে সুন্দর করে ব্রাশ করে দিব, যেই ঠোঁটটুকু আছে সে পুরো ঠোঁটটা আমরা এখানে ব্রাশ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্রাশ করে দিয়েছি। এরপর আমরা এখান থেকে এই নর্মাল যেই অপশনটা আছে এই নর্মাল অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এটাকে এই যে সফট লাইটের মধ্যে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন অপাসিটি, ফ্লো এখানে একটু কমিয়ে দিতে পারি বা পুরোটাই দিতে পারি, এরকম থাক।
তো আমরা আবারও এই দুইটি একসাথে করে ফেলবো, কন্ট্রোল সি বাটন প্রেস করে ই বাটন প্রেস করব, দুইটি লেয়ার আমাদের একসাথে হয়ে গেছে। তো আমরা এখন এটার কালার চেঞ্জ করতে পারি বিভিন্ন প্রকার। আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, এই নিয়ম ফলো করে আপনারা কাজগুলো একটু ধীরে করবেন, যত ভিডিওটা বেশি লম্বা করতে পারবো না। তো কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আপনারা বি যেই বাটনটা আছে বি, এই বি অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে যে উপরের কালারটি রেড কালারটি একটু বাড়িয়ে দিব আমরা, দেখুন ছবিটার মধ্যে একটু রেড কালার চলে এসেছে, আমরা এখানে চেঞ্জ রাখলাম। এরপর আমরা চলে যাবো ফিল্টারে, ফিল্টার থেকে আমরা চলে যাবো ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এরপর আমরা এই ছবিটির মধ্যে উপরের যে টেম্পারেচার অপশনটি আছে আপনাদের এরকম থাকতে পারে, তো আমরা বেসিক অপশন থেকে আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব। এরপর নিচেরটাও আমরা একটু বাড়িয়ে দিব, টেন্ট এটা একটু বাড়িয়ে দিব, 5 করে দিলাম। এরপর এখান থেকে আমরা কন্ট্যাক্ট একটু বাড়িয়ে দিব, কনসেপ্টটা বাড়িয়ে দিলে ছবির যে একটা ডিটেলসটা সেটা একটু ভালো দেখা যায়। তো এখানে এক্সপোজার একটু বাড়াই, না এক্সপোজার বেশি হয়ে গেছে, থাক এটা থাক, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা করছি। হাইলাইটটি একটু কমিয়ে দিব এবং শ্যাডোটা, অর্থাৎ যেই জায়গাটুকু অন্ধকার সেই জায়গাটুকু বাড়াতে আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। আর হোয়াইট কালারটা একটু আমরা একটু কমিয়ে দিব, ব্ল্যাক কালারটা একটু কমিয়ে দিব, দ্যাটস গুড। এখন আমরা এটার মধ্যে লাল কালার, এই কালার মিক্সার, এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের ক্যামেরা র ফিল্টারের মধ্যে আছে, আপনারা সেই ভিডিওটি দেখলে বিস্তারিত সব বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মাথার যে টুপিটা এটার কালারটা আমরা একটু বাড়িয়ে দিলাম, আর ঠোঁটের কালারটা। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। এরপর যদি আমাদের কালারে না হয়, তারপর আমরা আবার চলে যাব হচ্ছে ইমেজ অপশনে, এরপর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাবো সিলেক্টিভ কালার। এরপর এখান থেকে রেড কালারটি চাইলে একটু বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে এখন সুন্দর একটি কালার এসেছে। তারপর মাঝখানে মাঝখানে সাদা আছে বা হোয়াইট কালারটি আমরা কমিয়ে দিব, হোয়াইট কালারটি সিলেক্ট করবো এবং নিচে এসে হোয়াইট কালারটা আমরা প্লাস করে দিব, টেন প্লাস করে দিলে হোয়াইট কালারটা অনেকটা কমে গেছে। এরপর ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিতে পারি, ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারটা বাড়িয়ে দিলে ছবিটা সৌন্দর্য আসছে একটু বেশি। তো এরপর আমাদের এখানে যদি একটু হলুদ কালারটা বাড়িয়ে দিই, তাহলে আমরা প্লাস করে দিব, হলুদ কালারটা বাড়িয়ে দিলে ছবির কালারটা আর একটু সুন্দর আসবে। সচরাচর আপনারা এই ছবির পুরোটার মধ্যে যদি কালার আনতে চান, তাহলে আপনাদের ক্যামেরা র ফিল্টার সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে। তো আশা করছি যদি সেই ভিডিওটা আপনাদের দেখার আগ্রহ থাকে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং ফটোশপ রিলেটেড, অ্যাডোবি রিলেটেড যে কোনো ধরনের, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি রিলেটেড যে কোনো ধরনের কাজ বা ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।